যারা আহলুর রায় তাদের পরিচয় তিনি এভাবে দিচ্ছেন যে তারা হচ্ছে এমন ব্যক্তি যারা শরীয়তের বিধান ইস্তিমবাতের ক্ষেত্রে আকলের ব্যবহার করতেন যুক্তির ব্যবহার করতেন যুক্তি দিয়ে তারা ইসলামের বিধি বিধানগুলো ইস্তিমবাদ করার চেষ্টা করতেন তো আহলে হাদিস শব্দটাকে ভারতীয় উপমহাদেশে যারা মাঝধাবী তারা কি বলেন এটা হচ্ছে ইংরেজদের কাছ থেকে রেজিস্টার্ড করা একটা নাম যদি তারা ইতিহাসের সামান্য জ্ঞান রাখতেন নিজেদের ইতিহাসের সামান্য যদি জ্ঞান রাখতেন তাহলে কখনো এই ধরনের কথা তাদের মুখে আসার কথা না আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সৈহাদিসের আলোকে জীবন গড়ি আসসালামু আলাইকুম ওয়াহমাতুল্লাহি ও ববারাকাত আলহামদুলিল্লাহ বিলা আল আমিন ওলা আকিবাতুল ইল মুতাকিন ওয়াসাল্তুয়াসাল্মু আলা শফিলামিয়া ইউলমুর সালীন নবী এন মোহাম্মদ وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وممن خلقنا أمة يهدون ب يهدون بالحق وبه يعدلون وعن ثوبان رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي ظاهرين على الحق لا يذرهم من خذلهم حتى يأتي أمر الله অহম কাদ আলিক মুসলিম আহলে সান্দল বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই দ্বিবার্ষিক কর্মী সম্মেলনে উপস্থিত আহলেয়ারিস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় দায়িত্বশীল বৃন্দ এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সম্মানিত জেলা দায়িত্বশীল বৃন্দ এবং সুধিমণ্ডলী প্রশংসা আরব ল জন্য জন্য যার সহমতে আজকে কর্মী সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে আমরা পুনরায় সমবেত হতে পেরেছি আমরা আল্লাহবুল্লা আলমিনের সুক্রিয় আদায় করি আরও একবার আলহামদুলিল্লাহ দরিদ্র সালাম রসিদ শৈষ্ণবী আহমদে মুস্তফা মুস্তাফা মুস্তফা সাল্লাহু আলহিসামের প্রতি সুপ্রিয় উপস্থিতি সংক্ষিপ্ত সময়ে একটা অনেক লম্বা বিষয়ে কথা বলাটা অনেক জটিল তারপরও সংক্ষেপে বিষয়টি উপস্থাপনের চেষ্টা করব আশা করি প্রাথমিক কিছু ধারণা এই বিষয় অন্তত লাভ করা সম্ভব হবে আমার যেটা বিষয় দেওয়া হয়েছে যে আহলুল হাদিস এবং আহলুর রায়ের মধ্যে পার্থক্যটা কি আহলুল হাদিস এবং আহলুর রায় এই দুটো টার্ম কি আপনারা শুনেছেন আহলে হাদিস তো আমরা শুনেছি কিন্তু আহলুর রায় এই শব্দটা কি আমরা শুনেছি নিশ্চয়ই শুনেছি শুনলে হয়তো ভাষা ভাষা মানে জানা আছে এটুকুই আহলে হাদিস এবং আহলুর রায় এই দুটো বিষয়ের মধ্যে পার্থক্যটা কি এটা বলার আগে আমি যে বিষয়টির দিকে আপনাদেরকে ইঙ্গিত করব এবং যেটার সাথে আপনারা সবাই পরিচিত সেটা হচ্ছে আমাদের দেশে যারা মাঝহাবি শুধু আমাদের দেশেই নয় ভারত উপমহাদেশের প্রেক্ষাপট থেকে যাচাই করলে আমরা যেটা দেখি তো আহলে হাদিস শব্দটাকে ভারতীয় উপমহাদেশে যারা মাঝহাবী তারা কি বলেন এটা হচ্ছে ইংরেজদের কাছ থেকে রেজিস্টার্ড করা একটা নাম মাওলানা হুসাইন বাটালভি নামে একজন আহলে আহলেহাদিস আলেম তিনি ব্রিটিশ যুগে যখন আহলেহাদিসদেরকে ওয়াহাবি বলে গালি দেওয়া হতো এবং তাদেরকে আজকের যুগে যেরকম আমাদেরকে জেএমবি বলে আটকানোর চেষ্টা করা হচ্ছে না আমরা কি জেএমবি তো তৎকালীন যুগে এরকম একটা প্রেক্ষাপট ছিল যে আহলেহাদিসদেরকে বলা হতো ওয়াহাবি ওহাবি মানে তৎকালীন জঙ্গি ধরে নেন তখন মানা হুসাইন বাটালভি উনি ইংরেজদের কাছে একটা আবেদন করেছিলেন এই মর্মে যাতে হাদিসদেরকে ওয়াহাবি না বলা হয় আহলেদিসদেরকে যেন হাদিসই বলা হয় হাদিসদেরকে যেন কেউ ওয়াহাবি না বলে অন্ততভাবে প্রশাসনিকভাবে কেউ যেন ওয়াহাবি না বলে এই একটা পদক্ষেপের কারণে বা সেটাকে সূত্র হিসেবে ধরে যারা ভারত উপমহাদেশের মাঝাবী তারা বলেন যে হাদিস বলে পৃথিবীতে কখনো কোথাও কিছু ছিল না এটা সর্বপ্রথম ব্রিটিশরা আহলেজদের নামে রেজিস্টার করে দেয় এই নামটা অথচ যদি তারা ইতিহাসের সামান্য জ্ঞান রাখতেন নিজেদের ইতিহাসের সামান্য যদি জ্ঞান রাখতেন তাহলে কখনো এই ধরনের কথা তাদের মুখে আসার কথা না কারণ আহলুর হাদিস এবং আহলুর রায় এই দুটো টার্ম এটা আজকের কোনো শব্দ না বিগত শতাব্দীর কোনো শব্দ না ভারত উপমহাদেশের কোনো শব্দ না এই শব্দটা বৃদ্ধান্তের মধ্যে প্রচলিত সেই মাঝাবে যখন সূচনা হয়েছিল তারও অনেক থেকে। তার করতে চাই এমনকি একটা বই আপনারা দেখেছেন কিনা ইদানিং প্রকাশিত হয়েছে যে সালাফদের চোখে আহলে হাদিস এই নামে আবদুল্লাহ ইবনে মাসুদ না আবদুল্লা নামে এক ভাই তিনি সম্প্রতি এই বইটা লিখেছেন এবং সেখানে তিনি দেখাতে চেয়েছেন আহলে হাদিস শব্দটার অর্থ হচ্ছে মুহাদ্দিস। অতীতে আহলে হাদিস বলতে শুধুমাত্র মহাদ্দিসদেরকে বোঝানো হতো আহলে হাদিস বলতে আলাদা কোনো মাসলাক বা মানহাজের নাম ছিল এটা তিনি স্বীকার করতে রাজি না বিষয়টি বোঝা গেছে আহলে হাদিস বলে কোনো মাসলাক বা মানহাজ ভারত উপমহাদেশে যত মানে ব্রিটিশটা যতদিন রেজিস্টার না করে দিয়েছে ততদিন পর্যন্ত হাদিস বলে কিছু ছিল না যেটা ছিল হাদিস নামে সেই হাদিস বলতে বোঝানো হতো মোহাদ্দিসদেরকে হাদিসদেরকে এখন যেরকম আমরা বলি পবিত্র কোরআন এবং হাদিসের অনুসারীদেরকে হাদিস বলে তো তার মতে বা মাঝাবিদের মতে এটাই তারা মনে করেন হাদিস মানে শুধুমাত্র মুহাদ্দিসদেরকে বোঝানো হতো এই জায়গাটা যে কত বড় ভ্রান্তি এটাই আমি আজকে উল্লেখ করার চেষ্টা করব প্রথম বিষয় যে আহলায়দি শব্দটা যে বহু আগে থেকে প্রচলিত তার প্রথম দলিটা আমরা বলি যে আব্দুল করিম শাহরস্তানি আব্দুল করিম শাহরস্তানি তিনি মধ্যযুগের একজন বিখ্যাত ঐতিহাসিক পাঁচশো আটচল্লিশ হিজড়িতে তার মৃত্যু তিনি বলছেন যে আসনাফুল মুজতাহিদিন সুম্মাল মুস্তাহিদুন মিন আইম্মাতিল উম্মা মাহসুরুন আফি সিনফাইন লা ইলা সারেসিন আসহাবুল হাদিস ওয়াহ ও আসহাবুল রায় তিনি মুস্তাহিদদের মধ্যে একটা ভাগ দেখাচ্ছেন মুস্তাহিদ ছিল দুই প্রকার এক ধরনের মুস্তাহিদ যারা যাদের নাম বলা হতো আহলুল হাদিস আসহাবুল হাদিস আরেক ধরনের মুস্তাহিদ তারা হচ্ছেন আহলুর রায় তারপর এদের পরিচয় উনি এভাবে দিচ্ছেন যারা আহলে হাদিস ছিল তারা তাদের মূল লক্ষ্য ছিল কুরআন এবং হাদিসের ওপর আমল করা তাদের মূল টার্গেট ছিল কিভাবে তারা হাদিসের ওপর আমল করবেন সরাসরি হাদিসের কোনো অপব্যাখ্যা হোক বা হাদিসের কোনো তাহিল হোক বা কোনো যুক্তির আশ্রয় তারা কখনো নিতেন না আর যারা আহলুর রায় তাদের পরিচয় তিনি এভাবে দিচ্ছেন যে তারা হচ্ছে এমন ব্যক্তি যারা শরীয়তের বিধান ইস্তিমবাতের ক্ষেত্রে আকলের ব্যবহার করতেন যুক্তির ব্যবহার করতেন যুক্তি দিয়ে তারা ইসলামের বিধি বিধানগুলো ইস্তিমবাদ করার চেষ্টা করতেন তো দুই দলের মধ্যে পার্থক্য কি আহলে হাদিসরা যারা হাদিসের মাধ্যম দিয়ে সমাধান নেওয়ার চেষ্টা করতেন আহলুর রায় যারা ছিলেন তারা হাদিসকে ব্যাখ্যা করতেন বা কোরআনকে ব্যাখ্যা করতেন যুক্তি দিয়ে যুক্তি দিয়ে যতটুকু মানা যায় ততটুকু মানতেন যতটুকু মানা যায় না ততটুকু তারা ছেড়ে দিতেন এটাই মূলত মানে আহলুল হাদিস বা সাবুল হাদিস আর সাবুল রায়ের যে এই টান দুটা সেটা সেই যুগ থেকে চালু রয়েছে এবং আরও মজার বিষয় যেটা সেটা হচ্ছে শাহর আব্দুল করিম শাহর তিনি ইনি ভাগও করে দিয়েছেন এভাবে যে আহলুল হাদিস হচ্ছেন ইমাম মালেক ইমাম শাহী এবং ইমাম আহমাদ বিন হাম্বল আর ইমাম ও আহলির রায় কে ছিলেন ইমাম আবু হানিফা ইমাম আবু হানিফাকে বলা হতো ইমাম ও আহলির রায় এখন কারণটা কি কি কারণে এই আহলুর রায় নামে একটা দল তৈরি হলো এরাও কিন্তু আহুল হস্তোন জামাতেরই অন্তর্ভুক্ত বলে আমরা মনে করি কিন্তু তারা যুক্তি দিয়ে বিশ্লেষণ করা শুরু করলেন কেন করলেন এর ব্যাখ্যা দিতে যে ইবনু খালদুনের নাম আপনারা শুনেছেন নিশ্চয়ই বিখ্যাত ঐতিহাসিক ইবনে খালদুন তারিখে ইবনে খালদুনে তিনি যেটা উল্লেখ করেছেন আটশো দুই হিজড়িতে তার মৃত্যু তিনি বলছেন ওয়ান কাসম আল ফিক হু হিমিলা তরফাইন ফেকা দুই প্রকারে ভাগ হয়ে গেল একটা হচ্ছে তারিকত আহলুর রায় অল কেয়াস একটা ভাগ হলো আহলুর রায় এবং কিয়াসদের ভাগ অহম আহলুল ইরাক এবং তারা হচ্ছেন ইরাকের অধিবাসী ও তারিকা তো আহলিল হাদিস এবং আরেকটা তরিকা হলো আহলে হাদিসদের তরিকা অহম আহলুল হেজাজ এবং তারা ছিলেন হেজাজ অর্থাৎ আরবের অধিবাসী ওকান আল হাদিস কালিলনফি আহলিল ইরাক কি কারণে যারা রায়পন্থী আহলুল রায় যারা তারা যুক্তি দিয়ে কেন কোরআন হাদিসের ব্যাখ্যা করতেন তো তিনি বলছেন যে ইরাকে হাদিসের সংখ্যা ছিল খুবই কম এমন কি ইবনু খালদুন তিনি উল্লেখ করছেন যে ইমাম আবু হানিফা মাত্র সতেরোটা হাদিস তার জানা ছিল যদিও কথাটা একটু অতিরঞ্জিত এ কথাটা আমরাও মনে করি না তারপরও তিনি বলছেন মাত্র সতেরোটা হাদিস ইমাম আবু হানিফা জানতেন অর্থাৎ এখান থেকে যেটা বোঝা যায় যে ইরাকে হাদিসের প্রচলনটা খুব কম ছিল যেহেতু হেজাজ থেকে ইরাকের অবস্থানটা অনেক দূরে ছিল সেই কারণে যেহেতু হাদিস সংগ্রহ তখন হয় নাই হাদিস সব ছিল ওই সময় হেজাজে অর্থাৎ আরবে এই কারণে যেহেতু আহলুল এরাক তারা যেহেতু দূরে ছিলেন হেজাজ থেকে এই কারণে তারা হাদিসের সন্ধান তেমন পান নাই আর না পাওয়ার কারণেই তাদেরকে যুক্তির আশ্রয় নিতে হয়েছিল দুই নম্বর কারণ হচ্ছে সেই সময় মতাজিলাদের নাম আপনারা শুনেছেন মতাজিলার নামে একটা গ্রুপ তারা যুক্তি দিয়ে সব কিছু বোঝার চেষ্টা করতো বিশেষ করে আকিদার ক্ষেত্রে তারা সব কিছু যুক্তি দিয়ে চিন্তা করত। এবং তারাই প্রথম খালকে কোরআন অর্থাৎ কোরআন যে সৃষ্ট এই মতবাদের আবিষ্কারক তারাই এবং এই মতবাদের কারণে ইমাম আহমদ বিন হাম্বলকে তারা প্রচণ্ড রকম অত্যাচার করেছিল এক সময় আপনারা সেই ইতিহাস শুনেছেন অনেকেই আমি সেটা বলতে চাচ্ছি না যেটা বলতে চাচ্ছি মোতাজিলারা তারা ছিল যুক্তিবাদী এই মোতাজিলাদের যুক্তিবাদের এই ছায়াটা বা এই ধারাটা আহলুল এরাক অর্থাৎ ইরাকে যারা অধিবাসী ইরাকে যারা অলায় কেরাম তাদের ওপরে মানে তাদেরকে প্রভাবিত করেছিল আর এই কারণেই তারা কোরআন এবং হাদিস বুঝতে যে তারা যুক্তিকে আস মানে আশ্রয় করে নিতেন এবং যুক্তিকে তারা প্রাধান্য দিতেন আর একটা বিষয় ছিল যেটা হয়তো যারা এলমি মহল তারাই শুধু বুঝবেন সেটা হচ্ছে মোতাজিলারা খবরে ওয়াহেদ খবরে ওয়াহেদ মানে আচ্ছা বিষয়গুলো আসলে বোঝানো মুশকিল এখন আপনাদের সামনে খবরে ওয়াহেদ মানে একজন রাবির মাধ্যমে যে হাদিসটা বর্ণিত হয়েছে অথবা যে হাদিসের সনদে কোনো একটা স্তরে একজন রাবি আছেন এই ধরনের হাদিসকে তারা গ্রহণযোগ্য মনে করতেন না অথবা জন্নি মনে করতেন অথবা সেটাকে মানে শক্তিশালী কেয়াস কেয়াসের জালির সামনে সেটাকে তারা গ্রহণযোগ্য মনে করতেন না তো একই জিনিসটা আমরা দেখেছি আহলুল আহনাফ অর্থাৎ যারা হানাফি মাঝহী অনুসারী তারাও খবরে ওয়াহেদকে জন্নি মনে করেন এবং খবরে ওয়াহেদকে তারা সেইভাবে গুরুত্বপূর্ণ মনে করেন না কেয়াসের সামনে যখন কোনো শক্তিশালী যুক্তি পাওয়া যাবে যুক্তির বিপরীতে খাবরে ওয়াহেদকে তারা গ্রহণ করেন না আর এ কারণেই মোহাদ্দ একেরাম তারা আহনাসদেরকে প্রচণ্ড রকম সমালোচনা তখন থেকেই করতেন ইমাম বুখারি তার বুখারিতে বেশ কয়েক জায়গায় অন্তত সতেরো থেকে উনিশ জায়গায় ইমাম আবু হানিফাকে কটাক্ষ করেছেন এই কারণেই যে তিনি রায়ের প্রতি বেশি অনুরক্ত ছিলেন হাদিসের পরিবর্তে রায়কে তিনি বেশি অগ্রাধিকার দিতেন তবে হ্যাঁ এর পিছনে ইমাম আবু হানিফার যুক্তি ওটাই ছিল যেহেতু ইরাকে হাদিস কম ছিল আর দ্বিতীয়ত ইরাকের মানুষরা হাদিস জাল করায় পারদর্শী ছিল অর্থাৎ একটা হাদিস পাওয়ার পরেও ওই হাদিসটা সহি কিনা না এইটা নিশ্চিত হওয়াটা ছিল খুব কঠিন ব্যাপার আর এ কারণেই ইমাম আবু হানিফা তার মাসলা মাসাইল ইস্তিমবাদ করার ক্ষেত্রে হাদিসের আশ্রয় খুব কম নিয়েছেন আর এ কারণেই তাকে বলা হয় ইমাম আহলুর রায় তাহলে এখন আমরা যেটা স্পষ্ট বুঝতে পারি ওলামা এখরামের বক্তব্য থেকে বিদ্যান্তের বক্তব্য থেকে যে আহলুল হাদিস এবং আহলুর রায় এই দুইটা দল এটা একেবারে শুরুকাল থেকে ছিল ইমাম আবু হানিফা ছিলেন ইমাম ও আহলির রায় আহলুর রায়দের ইমাম এবং ইমাম মালেক ইমাম শাহী ইমাম আহমদ বিন হাম্বল ইনারা ছিলেন ইমাম ও আহলিল হাদিস অর্থাৎ ইনারা সবসময় হাদিসকে প্রাধান্য দিতেন সব সময় হাদিস খুঁজতেন যখনই হাদিস পেয়ে যেতেন তার বিপরীতে আর কোনো যুক্তি উপস্থাপন তারা করতেন না তো এই দুটো গ্রুপের উপস্থিতি আজকের না বা গত শতাব্দীর না যারা এই ধরনের প্রচার প্রচারণা চালাচ্ছেন তাদের উদ্দেশ্যে আরও দু একটা আমরা রেফারেন্স দিতে পারি ইমাম আবু বাকর আল ইসমাইলি তিনশো একাত্তর হিজড়িতে যার মৃত্যু তিনি একটা গ্রন্থ লিখেছিলেন এতে কাদু আ হাদিস তারপরে হিবাদুল্লাহ লালকাই চারশো আঠারো হিজড়িতে যার মৃত্যু তিনি শারহ ওসু এতে কাদি আহলি সুন্না এই নামে একটা বই লিখেছেন আবু ওসমানা সাবনী চারশো ঊনপঞ্চাশ হিজড়িতে তার মৃত্যু তিনি আকিদাত সালাফ ওয়া আসহাবুল হাদিস নামে একটা গ্রন্থ লিখেছেন এইভাবে যদি আমরা রেফারেন্স দিতে থাকি তাহলে অসংখ্য রেফারেন্স পাওয়া যাবে যে এই ব্রিটিশদের বহু আগ থেকে যে সমস্ত ওলামায় কেরাম এই বিষয়টি জানতেন বা এই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন তারা এই বিষয়ে অসংখ্য গ্রন্থ পর্যন্ত লিখেছেন সুতরাং যারা এই কথা বলবেন যে আহলে হাদিস শব্দটা ব্রিটিশ আমলে তৈরি তারা নিঃসন্দেহে বোকা স্বর্গে বাস করছেন নিঃসন্দেহে একটা মানে কি একটা মূর্খতার মধ্যে তারা নিমজ্জিত তারা যদি ইতিহাসটা পড়াশুনো করতেন বিশেষ করে ইসলামী ফিকার যে ক্রমবিকাশের ইতিহাসটা এই ইতিহাসটা যদি তাদের মাথায় থাকতো তাহলে তারা এই কথা জীবনেও বলতে পারতেন না এবার আসি যে আহলে হাদিস এবং আহলুর রায়ের মধ্যে পার্থক্যটা কি এই বিষয়ে ওলামাহাম কি বলেছেন আমরা সবাই জানি যে ফেরকায় না জিয়া সম্পর্কে যে হাদিসটা বর্ণিত হয়েছে যে হাদিসটা আমি শুরুতেই পড়েছি যে হাদিস আল্লাহ রসুল বলছেন যে জালু তয়ফত মিন উম্মাতি জহরিন আল হক আমার উম্মতের মধ্যে একটা দল সব সময় থাকবে বিজয়ী লায়াতুর রহমান খাদ আলহম তাদেরকে কেউ কখনো ক্ষতিগ্রস্ত করতে পারবে না আতি আমরুল্লাহ আহম কাদ এমন এমনকি এক সময় কেমন চলে আসবে কিন্তু তারা হকের ওপরেই সুদৃঢ় থাকবে এই যে হাদিসটা আমরা সবাই জানি না এই হাদিসের ব্যাখ্যায় ওলামা কেরম কী বলেছেন ইমাম আহমদ বিন হাম্বল বলছেন যে ইলাম ইয়াকুন আহলাল হাদিস ফালা আদরি মানহম এরা যদি আহলে আহলেহাদিসা না হয় তাহলে আমরা জানি না যে তারা কারা অর্থাৎ ফেরকায় নারিয়া যদি আহলে আহলেহাদিসা না হয় তাহলে আমরা জানি না যে তারা কারা ইমাম আহম্মদ বিন হাম্বল তিনি কোন সময় বলেছেন এই কথা সেই দুইশো তিনশো হিজড়ির দিকে সেই সময় তিনি এই কথাটি বলেছেন আর আহলুল হাদিস শব্দটা আমাদের দেশের বা উপমহাদেশের মাঝাবীরা তারা খুঁজে পান না আমাদের বড় আশ্চর্য লাগে তারা আসলে কি খেয়ে কি পড়ে এই ধরনের কথাগুলো আমাদের সামনে উপস্থাপন করে আল হাদিস এবং আর রায়ের মধ্যে পার্থক্য বলতে যে ইমাম খতিব আল বাগদাদি তিনি বলছেন যে অকুল্লু ফিয়া হাইয়াজু হাওয়া তার জিউ ইহে প্রত্যেকটা দল প্রত্যেকটা দলই হচ্ছে প্রবৃত্তি পরায়ণ তাদের নিজের ইচ্ছার ওপরে নিজের কল্পনার উপরে তারা তাদের ফতোয়া বা মাসলা ইস্তিম বাদ করে থাকেন ও তাস্তাহসিন রানিফ আলহি অথবা যে কোনো একটা রায়কে যদি তারা মনে করেন যে এটা সুন্দর তার পক্ষেই তারা সন্তুষ্ট থেকে যান হাদিস শুধুমাত্র আহলে হাদিসরা বাদ দিয়ে ফাইনাল কিতাব আদ্যাতহম কেননা আল্লাহর কিতাব হচ্ছে তাদের সম্বল ও তুহুম এবং রাসুলের সুন্নাত হচ্ছে তাদের দলিল ওর রসুল ফিয়া তুহুম এবং রাসুল হচ্ছেন তাদের দলভুক্ত ওয়াইলাইহি নিসবাতহুম এবং রাসুলের দিকেই তাদের নিসবত লাইজুন আল আল আহওয়া তারা কখনো প্রবৃত্তির উপর নির্ভরশীল হন না স্বেচ্ছাচারিতার উপর কখনো নির্ভরশীল হন না ও ইলাল আরা আর মানুষ কি বলল সেই দিকে তারা কখনো তাকান না হাদিসের বিপরীতে মানুষের কি কথা সেই কথার গুরুত্ব তারা কখনো দেন না তারা সবসময় হাদিস পবিত্র কুমার এবং সৈয়াদিসের উপর অটল থাকেন এটি হচ্ছে তাদের বৈশিষ্ট্য ইবন আল হাম্বালি তিনি বলছেন ওখা আহ হাদিস আল্লাহ আমির যারা আহলে হাদিস ফকি ছিলেন তারা হাদিসের ওপর আমলকারী ছিলেন আল তাদের মূল আগ্রহ ছিল যে আল্লাহর কিতাবের অর্থটা খোঁজা ওমা ইফাসির সুনানা সাহিহা এবং সুননাতে সাহিহার মধ্যে তার ব্যাখ্যাটা কি এসেছে এইটা তাদের সবসময় লক্ষণীয় ছিল ও কালামি সাহাব তাবেইন এবং সাহাবাই কেরাম কী বলেছেন তাবেইন কি কী বলেছেন এটাই তাদের ছিল মূল দেখার বিষয় তারা কখনো মানুষের মত নিয়ে মানুষের কথাবার্তা নিয়ে তারা কখনো আলোচনা করতেন না তাদের মূল আলোচনা বিষয় ছিল কি কোরআন কোরআনের তাফসির হিসাবে সহি সুন্না এবং কোরআন এবং সহি সন্নার তাফসির হিসাবে সাহাবাই কেরাম এবং তাবেইন ইসলামের বক্তব্য এর বাইরে তারা কখনো অন্যদিকে অন্য কারো মতকে গুরুত্ব গুরুত্বপূর্ণ মনে করতেন না এবার আসি যারা বলছেন যে হাদিস বলতে শুধু মুহাদিসদেরকে বোঝায় তাদের বিষয়ে ইমাম ইবনে একটা বক্তব্য তিনি বলছেন ওয়ানুল্লাহ হাদিস আল মুক্তি সিমাইহি ও কিতাবাতিহি ওয়া রেওয়ায়ী অর্থাৎ যারা শুধুমাত্র হাদিস রেওয়াত করেন বা হাদিস লেখেন লিপিবদ্ধ করেন বা হাদিস শ্রবণ করেন তাদেরকে আমরা শুধুমাত্র আহলে হাদিস বলি না

যারা হাদিসের অনুসরণ করবেন না বাতিলেন প্রকাশ্যভাবে অপ্রকাশ্যভাবে প্রত্যেকেই আহলে হাদিস হিসাবে গণ্য প্রিয় উপস্থিতি আমার সময় প্রায় শেষের দিকে আমি যেটা বোঝানোর চেষ্টা করেছি সেটা আরেকবার একটু বলি আপনারা নিশ্চয়ই শাহলিউল্লা দেহলির বক্তব্য শুনে মানে কথা শুনেছেন তাই না তাকে উপমহাদেশের হানাফিরাও সমানভাবে গণ্য করেন সমানভাবে তারা শ্রদ্ধা করেন এমন একজন ব্যক্তিত্ব যাকে আহলে হাদিস হানাফি সবাই সমানভাবে সম্মান করেন তিনি কি বলছেন তিনি একটা বাবি বেঁধেছেন তার গুরুত্বপূর্ণ গ্রন্থ হজ্জাতুল্লাহল বালেগার মধ্যে যে বাবুল ফার্ক বাইনা আহলিল হাদিস ওয়া আস রায় অর্থাৎ আহলুর রায় এবং আহলে হাদিসদের মধ্যে পার্থক্য এই নামে তিনি একটা বাবী রচনা করেছেন একটা অধ্যায় রচনা করেছেন সেখানে তিনি বলছেন যে আহলে হাদিস হচ্ছে তারা কৌমন ইয়াকরাহুন আল খাউদ রায় যারা মানুষের মতামত নিয়ে বেশি আলোচনা করা পছন্দ করে না ওয়াবুল আল ফুতিয়া এবং তারা ফতোয়া আদিতে ভয় পায় কথায় কথায় ফতোয়া দেয় না খুব জেনে বুঝে পবিত্র কোরআন এবং সহ পূর্ণাঙ্গভাবে জেনে বুঝে তারা ফতোয়া দেয় কথায় কথায় ফতোয়া দেয় না অল ইস্তেমবাদ ইল্লা আল্লি জরুর এবং তারা কোরআন হাদিসের বাইরে কোনো বিষয়ে ইস্তিমবাদ করতে চান না ইল্লা আল্লি জরুরা প্রয়োজন ছাড়া লাই আহাবুদ্যান মানে অর্থাৎ অপরিহার্য প্রয়োজন ছাড়া তারা কোরআন এবং হাদিস বাদ দিয়ে অন্য অন্য কোনো জায়গা থেকে অন্য কোনো উৎস থেকে কোনো ফতোয়া বাদ করতে চাইতেন না ওয়াকানা কেনা আকবর হাম হাদিস রেওয়ায়ত আল হাদিস হাদিস রসুল্লা তাদের মূল আগ্রহ ছিল আল্লাহ রসুলের হাদিস বর্ণনা করা যে কোনো বিষয়ে আল্লাহ রসুল্ল হাদিস বর্ণনা করা এটাই ছিল তাদের মূল আগ্রহের বিষয়বস্তু তো হজ্জাতুল্লাহ বালেগার যিনি লেখক হজ্জাতুল্লাহ হিল বালেগা এই গ্রন্থটা উপমহাদেশের প্রত্যেকটা হানাফি প্রতিষ্ঠানে পড়ানো হয় আহলেহাদিস প্রতিষ্ঠানে তো পড়ানো হয় হানাফি প্রতিষ্ঠানেও পড়ানো হয় তো সেইখানে হবে যেখানে লেখা যে আহলে হাদিস এবং আহলুর রায়ের মধ্যে পার্থক্যটা কি এটা জানার পরে বোঝার পরেও তারা কীভাবে বলেন যে হাদিস শব্দটা ইংরেজদের রেজিস্টার করা প্রিয় উপস্থিতি এবারে আসুন বর্তমান যুগে আলহামদুলিল্লাহ এমন একটা পরিবেশ সৃষ্টি হয়েছে মানুষ কিন্তু এই জিনিসটা এখন বুঝতে শিখছে আহলে হাদিস কারা এবং তাদের মানে ইস্তিদলালি পদ্ধতিটা কি তারা কি চায় তারা কিন্তু মোটামুটি বুঝতে শিখেছে আমাদের যে ইস্তিদলালি পদ্ধতি অর্থাৎ কোরআন এবং হাদিস থেকে আমরা কিভাবে মাসলা নির্গত করি এ বিষয়ে নিশ্চয়ই আপনাদের ধারণা আছে তাই না ধারণা আছে কি প্রথম যেটা আমাদের বৈশিষ্ট্য আমরা কোরআন এবং হাদিস থেকে মাসলা যখন গ্রহণ করি প্রথম আমরা কোরআন এবং হাদিস দেখি কোরআন এবং হাদিস থেকে সর্বোচ্চ চেষ্টা করি আমরা মাসলাটা বের করার জন্য তারপর কি করি আমরা কোরআন এবং হাদিস থেকে কোনো মাসলা পেলাম মাসলা পাওয়ার পরে নিজের মতো সেটাকে ব্যাখ্যা করি না কিভাবে ব্যাখ্যা করি সাহাবাই কেরান যেভাবে ব্যাখ্যা করেছেন সাহবাই কেরান যেভাবে ব্যাখ্যা করেছেন কোরআন এবং হাদিসের আমরা সেইভাবে ব্যাখ্যা করি এটা হচ্ছে আমাদের দ্বিতীয় মূল্যীতি তৃতীয় মূলনীতি হলো যখন এখতলাফ হবে কোনো বিষয়ে দেখা যাচ্ছে যে কুরআন এবং হাদিসের কোনো বিষয় কন্ট্রাডিক্টরি পারস্পরিক বিরোধাত্মক একই বিষয়ে দুই রকম বিষয় পাওয়া যাচ্ছে যেমন দেখা যাচ্ছে রফল এদেন করার হাদিস আছে আবার রফল এদেন না করারও হাদিস আছে বুকে হাত বাঁধার হাদিস আছে আবার নাভির নিচে হাত বাঁধারও হাদিস আছে অর্থাৎ দুইটা ক্ষেত্রে হাদিস পাওয়া যাচ্ছে এই ক্ষেত্রে আমাদের করণীয় কি এই ক্ষেত্রে আমরা যেটা করি প্রথম যেটা আমরা করি আমরা প্রথমত দেখার চেষ্টা করি কোন হাদিসটা বেশি সহি যেটা আক্রম হইলার সেহা যেই হাদিসটা বেশি সহি সেই হাদিসটাকে আমরা অগ্রাধিকার দিই তারপরে যখন দেখা যাচ্ছে দুইটা হাদিসই সহি যখন দেখা যাচ্ছে দুইটা হাদিসই সহি প্রথম যেটা কি বললাম যে হাদিসটার মান আমরা যাচাই করি যদি দেখা যায় একটা হাদিস সহি আর একটা হাদিস জয়িফ তাহলে আমরা সহি হাদিসটাকে গ্রহণ করি জয়িফ হাদিসটাকে বর্জন করি তারপর দ্বিতীয়ত আমরা দেখি যদি দেখা যায় দুইটা হাদিসই শক্তিশালী দুইটা হাদিসই শক্তিশালী একটা বিষয়ে তো সেই ক্ষেত্রে আমরা কি করি আমরা দেখি যে আক্রাব ইল্লাহ সুন্না আক্রাব ইল্লাহ কোনটা কোনটা বেশি শক্তিশালী কোনটা বেশি শক্তিশালী এটা আমরা লক্ষ্য করি সর্বশেষ যদি দেখা যায় দুইটা বিষয় শক্তিশালী তাহলে আমরা বলি কি দুইটা বিষয় গ্রহণযোগ্য যেমন একটা উদাহরণ দেই একামত দেওয়ার বিষয়টা একামতের বাক্য কয়টা একামত আমরা সাধারণত একবার একবার দেই তাই না আজান দুইবার দুইবার আর একামত কয়বার একবার দেই কিন্তু দুইবার দুইবার একামত দেওয়ারও হাদিস কিন্তু আছে এবং সেটাও সহি তো এক্ষেত্রে আমরা যেটা বলি দুইটাই সহি যদি কেউ একবার একবার দেয় সেটাও সহি যদি দুইবার দুইবার দেয় সেটাও সহি কারণ দুইটার বিষয়ে সহি হাদিস পাওয়া গেছে এটি হচ্ছে আমাদের মূলনীতি যদি এখতালাত দেখা যায় এখতালাসের ক্ষেত্রে আমরা কি করি প্রথমত হাদিসটা সহি না জয়িফ সেটা দেখি তারপর যদি দেখা যায় যে দুইটা হাদিস সহি তাহলে দেখি যে কোনটা বেশি সহি তৃতীয়ত যদি দেখা যায় দুইটা হাদিসি সমান সহি তাহলে দুইটাকে আমরা জায়েজ বলি এটা হচ্ছে আমাদের ইস্তির দালি পদ্ধতি আর এর বিপরীতে যারা আছেন যারা তাকলিদের সাক্ষী করেন তারা দেখে দেখা যায় তারা কি করেন তাদের ইমাম সাহেব যেটা বলেছেন সেটাকেই তারা তাদের জন্য একেবারে অপরিহার্য করে নেন এর বাইরে যাওয়ার কোনো সুযোগই তাদের নেই এমনকি যদি হাদিসটা জৈফো হয় তবুও সেটা তাদেরকে মানতেই হবে যদি না মানেন তাহলে তাদের মাধা মাঝাব তরক হয়ে যাবে এরকম একটা ধারণা তারা করেন তাহলে আহলে হাদিস এবং আহলুর রায়দের মধ্যে মৌলিক পার্থক্য এটা যখন তাকলিদের সাক্ষীর দিকে আসি আমরা তখন পার্থক্য এটাই আহলে সব সবসময় কোরআন এবং হাদিসকে সবার উপরে রাখেন এবং কোরআন এবং সহি হাদিসটাকে মানে কেরামের মতামত দিয়ে যাচাই করেন না বরং ওলামায় ক্রামের মতামতকে কোরআন এবং হাদিস দিয়ে যাচাই করেন আর যারা আহলুর রায় তারা তাদের ইমামদের মতামত অনুযায়ী কোরআন হাদিসকে যাচাই বাছাই করেন কোরআন হাদিস দিয়ে তাদের ইমামদের মতামত যাচাই বাছাই করেন না অথচ প্রত্যেক ইমামে বলে গেছেন কি ইরা সাহাল হাদিস ফাহু আবি যখনই কোনো হাদিস সহিব পেয়ে যাবে অর্থাৎ কোন বিষয়ে দলিল পেয়ে যাবে তখন জেনে রেখে ওটাই আমার মাঝধাব তারা প্রত্যেকে যারা আহলুর মানে আহলুর রায়ের অনুসারী যারা মাঝহাবপন্থী বা যারা তাকলিদের সাক্ষীতে বিশ্বাসী তারা প্রত্যেকেই তাদের ইমামদের কথার অগ্রাহ্য করেন বরং তাদের ইমামদের কথা আমরাই গ্রহণ করি প্রিয় উপস্থিতি সর্বশেষ কথা এটাই যেটা বলতে চেয়েছিলাম যে আলহামদুলিল্লাহ এখন একটা শিক্ষিত সমাজে মোটামুটি এই তাকলিদের শাস্তির ধারণাটা আস্তে আস্তে দূর হয়ে যাচ্ছে যে কোনো একজন ইমামকে অপরিহার্যভাবে মানতেই হবে এবং তার কোনো কথাকে অগ্রাহ্য করা যাবে না এমনকি যদি সেটা সহিয়ারিসের বিপরীত হয় তবুও সেটাকে গ্রহণ করা যাবে না এই ধরনের মতবাদ এখন আর কিন্তু আলহামদুলিল্লাহ শিক্ষিত মহলে এই বিষয়টা নিয়ে রিজিডনেস অনেকটা কমে গেছে এবং আমি পাকিস্তানের দীর্ঘদিন ছিলাম আপনারা জানেন সেখানে আলহামদুলিল্লাহ দেখেছি আমাদের যারা শিক্ষকরা ছিলেন যারা হানাফি মাজাহাবেরও ছিলেন তারাও কিন্তু এখন ফিকুল মাজাহেবের চেয়ে ফিক্ষুর তারজিহ ফিক্ষুর তারজিহটাকে বেশি অগ্রাধিকার দিচ্ছেন অর্থাৎ চার মাঝামের মধ্যে যেই বিষয়গুলা যেই মাসলাগুলো কোরআন এবং সৈয়াদিসের বেশি অনুকূলে সেগুলোকে তারা গ্রহণ করছেন এবং যেগুলো কোরআন এবং হাদিসের অনুকূলে না সেগুলোকে তারা আলহামদুলিল্লাহ বর্জন করছেন এটাকে তারা বলছেন ফিক্ষুর তারজিহ ফিক্ষুল মোকারেন অর্থাৎ তুলনামূলক ফিক সবগুলো ফিকাকে তারা এখন পড়াশুনো করছেন হানাফি সাফি মালিকি আহমদ বিন হাম্বল মানে হাম্বলি মাঝহাব প্রত্যেকটা মাঝহাবকে তারা সমানভাবে সম্মান করেন কোনো মাঝহাবকে তারা অগ্রাহ্য করেন না কিন্তু এই চার মাঝহাবের মধ্যে এই চারা মাঝাবের মধ্যে প্রত্যেক মাঝাবের নিশ্চয়ই কিছু সঠিক বিষয় রয়েছে কিছু বিষয় রয়েছে ভুল তো সঠিক বিষয়গুলোকে তারা গ্রহণ করছেন এবং বেঠিক বিষয়গুলোকে আলহামদুলিল্লাহ বর্জন করা শুরু করেছেন এবং এই নীতির দিকে কিন্তু আল্লাহ সামদল বাংলাদেশ মানুষকে আহ্বান করছে আমরা কখনোই বলি না মাঝাবগুলো বাতিল আমরা কখনোই বলি না যে মাঝাবগুলো বাতিল প্রত্যেকটা মাঝহ তাদের মধ্যে কিছু বিষয় সঠিক রয়েছে যদি আমাদেরকে লাঝাবই বলা হয় কিন্তু আমরা মূলত লা মাঝাবি নই আমাদের অবশ্যই একটা মাঝাব আছে এবং প্রত্যেকটা মাঝহবকে আমরা সম্মান করি কিন্তু আমরা যেটা বলি সেটা হচ্ছে কোনো একটা মাঝাবকে মানে তাকলিদের সাক্ষী যেটা বলা হয় একদম অপরিহার্যভাবে অনুসরণ করতে হবে অন্ধভাবে অনুসরণ করতে হবে এইটা করা যাবে না আপনি অন্ধভাবে মানে অনুসরণ কেন করবেন আপনি দেখেন মাঝাবগুলো এক একটা গবেষণা কেন্দ্রের মতো আমরা যেরকম একটা গবেষণা কেন্দ্র এখন পরিচালনা করি এরকম ধরে নেন মাঝাবগুলো এক একটা বড় বড় গবেষণা কেন্দ্র তারা স্থানের জন্য অনেক বড় অবদান রেখেছেন কিন্তু অবদান রাখার অর্থ এই না তাদের কাউকে আপনি অন্ধ অনুসরণ করবেন আমরা নিজেরাও কখনো বলি না আমাদেরকে আপনারা অন্ধভাবে অনুসরণ করেন আমরা যেটা বলছি আমাদের ভুল হতে পারে মাঝহব মানে আইএমআ কেন যারা ছিলেন তাদেরও কোনো কোনো বিষয়ে ভুল হতে পারে তারা নিজেরাও সেটা বারবার বলে গেছেন যে আমাদেরও ভুল হতে পারে যে আমাদের সব কথা তোমার তোমরা একেবারে অন্ধভাবে অনুসরণ করবে এটা করতে যেও না এটা তারা বলে গেছেন আহলেদ আন্দোলন বাংলাদেশ কিন্তু মানে মূলত এই দিকেই মানুষকে আহ্বান জানাচ্ছে আহলেদ আন্দোলন বাংলাদেশ কোনো লামাজের দিকে আহ্বান জানাচ্ছে না মাঝহাকে অস্বীকার করার দিকে আহ্বান জানাচ্ছে না বরং মাঝহগুলোর যে সঠিক ফয়সালাগুলো সেগুলোকে তারা অনুসরণ করতে বলে কিন্তু বেঠিক ফয়সালাগুলো থেকে তারা বিরত থাকতে বলে এটা হচ্ছে আমাদের মূল মাসলাক মূল বানহাজ প্রিয় উপস্থিতি আমি সর্বশেষে আবারও যেটা বলতে চাইব যে হাদিস এবং আহলুর রায় এই দুটা ফেরকা এটা আজকের যুগের কোনো বিষয় নয় এটা সেই শুরুকাল থেকে চলে আসছে যারা যারা বলছেন যে হাদিস শব্দটা নতুন করে ব্রিটিশদের রেজিস্টার করা তারা নিঃসন্দেহে বোকার স্বর্গে বসবাস করছেন তারা ইতিহাস সম্পর্কে কিছুই জানেন না বা ইসলামী ফেকার যে ক্রমবিকাশের ইতিহাস তারা কিছুই জানেন না না জানার কারণেই তারা এই ধরনের একটা বিষয় আমাদের সামনে নিয়ে আসেন আর আহলে সব সময় যেটা অনুসরণ করে সেটা হচ্ছে পবিত্র কুয়ার এবং সৈয়াদিসকে তারা নিঃস্বর্তভাবে অনুসরণ করেন এবং কাউকে তারা এর বাইরে অন্য কাউকে তারা অন্ধভাবে অনুসরণ করেন না সবাইকে তারা সম্মান করেন যারা শরীয়তের ওলামায় ক্যারণ রয়েছেন তাদের সবাইকে তারা সম্মান করেন তবে কাউকে অন্ধভাবে অনুসরণ করে না এটি হচ্ছে মৌলিক পার্থক্য আশা করি বিষয়টা সংক্ষেপে আপনার বুঝতে পেরেছেন আল্লাহরাবুল্লা আলমিন আমাদের সকলকে এই বিষয়টি বোঝার তৌফিক দান করুন আমাদের সকলকে প্রকৃতভাবে হাদিস সহ তৌফিক দান করুন প্রকৃতভাবে পবিত্র কোরআন এবং সই সুনার অনুসারী হওয়ার তৌফিক দান করুন আল্লাহ আমিন আখির জাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু